মুখ্যমন্ত্রীর সফরের আগে মালদা জেলার 8টি জায়গায় তীরধনুক হাতে ঝাড়খণ্ড দিসাম পার্টি রাজ্য সড়ক অবরোধ করল। সোমবার সাত দফা দাবিতে অবরোধ শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পৃথক থানার পুলিশ। দীর্ঘদিন ধরে আদিবাসীরা রাজ্য জুড়ে অবহেলিত হচ্ছে, বারবার জেলা প্রশাসনকে জানিয়েও তারা কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না। বাধ্য হয়ে সোমবার তারা সাত দফা দাবি নিয়ে রাজ্য সড়ক এবং জাতীয় সড়ক অবরোধ করে। এদিন মালদা জেলার হাবিবপুর, বামুনগোলা, পাকুয়া, পুরাতন মালদা রাজ্য সড়ক এবং গাজল এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। তাদের অন্যতম দাবিগুলি হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিএড ডিএড কলেজগুলিতে অরুচিকী ভাষায় পঠন পাঠন করাতে হবে। আদিবাসী সরনা ধর্মকে 2021 সালের জনগণনার আগেই সংবিধানের স্বীকৃতি দিতে হবে। টোটো চালকদের সচিত্র পরিচয়পত্র এবং বিমাসহ ইংরেজি শহরের মধ্যে টোটো চালাতে দিতে হবে। পড়াশোনার জন্য সাঁওতালি ভাষায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে। অরুচিকী ভাষায় পঠন পাঠন করতে হবে। মাঝি পগনায় বিচার ব্যবস্থাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। এই দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড দিসাম পার্টির সদস্যরা আন্দোলন করে আসছে, কিন্তু তার কোনো সুফল হয়নি। এদিন তারা মুখ্যমন্ত্রীর সফরের আগে বাধ্য হয়ে জেলা জুড়ে অবরোধ শুরু করে। আমরা আজকে মূলত মালদা জেলায় 8 জায়গাতে, বামুনগোলা, হবিবপুর, গাজল এবং ওল্ডমাল্লাতে 8 জায়গায় পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের মূলত 7 দফা দাবি আছে। আমাদের প্রথম দফা দাবি হলো মালদহ জেলার প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি অবধি সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন পাঠনের দাবি আছে। এবং আমাদের 4 নম্বর যে দাবি আছে, ওল্ডমাল্দা পৌরসভার যত টোটো ইংরেজ বাজার পৌরসভায় বা মালদা টাউনে চালাতে দিতে হবে, সেই দাবি নিয়ে আমরা আজকে এই পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করেছি। কখন থেকে শুরু করেছেন? আমরা 10টা থেকে শুরু করেছি গোটা মালদা জেলা জুড়ে এই অবরোধ। কতক্ষণ চলবে আমাদের অবরোধ? যতক্ষণ আমাদের ডিএম আসছেন না আমাদের এখানে, আমাদের অবরোধের আমাদের যে দাবি আমাদের যতক্ষণ মানছেন না ডিএম সাহেব বা যতক্ষণ দিচ্ছেন না আমাদের, ততক্ষণ এই অবরোধ আমাদের কর্মসূচি চলতেই থাকবে।